পবিত্র প্রেমময় পিতার নামে সকলকে ধন্যবাদ জানাই। মহান পিতা আমাদেরকে আবার আর একটা দিন দিয়েছেন, তার আশীর্বাদ ধন্য হওয়ার, তার নামের সমস্ত আনন্দ করা। তাই যিশু নাম মহানাম, মধুমাখা নাম, আর এই আনন্দ সেই নামের মধ্য দিয়ে, যে নামের ডাকে আছে মানব জাতির পাপের পরিত্রাণ, সেই যিশু নামে আমরা সকলে আজকে দ্য হাউস অফ গড চার্চে উপস্থিত হয়েছি উপাসনার জন্য। আজকে আমরা প্রভুর আত্মায় সম্পূর্ণ এক আনন্দে, তার সেই বিজয়ী দিনে আমরা দাঁড়িয়েছি, যাতে তার গৌরব বহন করতে পারি, তার প্রশংসা করতে পারি। আমাদের গত সপ্তাহটা ধরে যখন প্রভুর আশীর্বাদ, প্রভুর অনুগ্রহ আমাদেরকে আর একটা সপ্তাহের জন্য প্রস্তুতি দিয়েছে, তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদেরকে সেই দিন দিয়েছেন, যে দিনের জন্য উনি আমাদের প্রস্তুত করেছেন। আমরা যখন দাঁড়াই ঈশ্বরের গুণকীর্তন করতে, সেই গুণকীর্তন হয় আমাদের জীবনে উনি শুধু পরিত্রাণ দিয়েছেন একদিনের জন্য নয়, প্রতিটা দিনে তার যা আনন্দ পাই, আর সেই পরিত্রাণের প্রতিটা দিন আমরা উল্লাসিত থাকি, কারণ আমরা যে দাঁড়িয়েছি তার পবিত্র নামে শ্লাঘা করতে। আসুন আমরা সেই বাক্যের গীত সংহিতা 105 অধ্যায় 1-5 আজকে নিরীক্ষণ করি, যেখানে ইহুদি জাতির ঈশ্বর, যিনি আমাদের ঈশ্বর, তার সার্বভৌম ক্ষমতা এবং তার মহাশক্তিমান কর্ম যোগ্যতা ইহুদি জাতিকে যেমন এই আনন্দ দিয়েছিল, আজকে আমাদের মধ্যে একই আনন্দ বর্তমান করে। বাক্যে বলছে, সদাপ্রভুর স্তব করো, ধন্যবাদ দাও, তাহার নামে ডাকো, তার ক্রিয়া সকল জানাও জাতিগণকে। আমরা ঈশ্বরকে আজকে ধন্যবাদ জানাতে উপস্থিত, কিন্তু কেন? কারণ এই প্রার্থনা যখন ধন্যবাদ দেয়া হয়েছিল ইতিহাসের সময়, আর আজকে বর্তমানের সময় যখন আমরা উপস্থিত ধন্যবাদ দিতে, তার নির্দিষ্ট কারণ আছে। আমরা জানি ইহুদি জাতির সেই পিতা আব্রাহামের সাথে যে ঈশ্বরের এক চুক্তি হয়েছিল, যে তিনি সেই জাতিকে কাননীয় প্রদেশে নিয়ে যাবেন এবং আব্রাহামের বংশকে তার ন্যায় বৃদ্ধি দেবেন। তাই প্রভু যখন সেই আব্রাহাম থেকে মসীহ দাউদ খ্রিস্টের মধ্য দিয়ে আজকে দাঁড়িয়েছেন, ইহুদি জাতিকে শুধু আশীর্বাদ ধন্য করেননি, আমাদেরও করেছেন। তাই সেই মুহূর্তে যখন ইহুদি জাতি আশীর্বাদ পেয়েছিল, তারা এই গীত গেয়েছিল, প্রশংসা করেছিল যে প্রভুকে আমরা ধন্যবাদ জানাই, তাহার নাম ডাকি, সেই নাম যে নামে আমরাও আজকে দাঁড়িয়েছি। আমরা দেখি যে ঈশ্বর, যাকে এলসো ডাই বলা হয়, মানে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তাকে এলসো ডাই বলে বলা হয়, সেই প্রভু আব্রাহামের 199 বছর বয়সে, প্রায় 100 বছরের সময়, তাকে দর্শন দিয়া বলিয়েছিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আর সেই ঈশ্বরের স্তব এই গীত সংহিতায় তারা করছে, তারা ধন্যবাদ জানাচ্ছে, কারণ ইহুদি জাতিকে একের পর এক তাদের জীবনকে ঈশ্বর তার প্রতিজ্ঞাবদ্ধ ভূমিতে নিয়ে গেছেন এবং তাদের জীবনে সমস্ত বিপদ থেকে, সমস্ত তাদের পারিবারিক আত্মিক অবক্ষয় থেকে
দয়া দিয়ে তার সর্বভৌম ক্ষমতায় তাদের উদ্ধার করেছেন, আর তাই তারা গিট দিচ্ছে। তারা বলছে, আমরা ভুলে যাইনি যে আব্রাহামের সাথে যে চুক্তি ছিল, আর তাই তার নামে ডাকো, এই নাম সেই আমরা জানি যে আব্রাহামকে বলেছিল সর্বশক্তিমান আমি ঈশ্বর, এলসাডাই। তার অনেক নাম আমরা ভূষিত করি আমাদের, তার ক্রিয়া যখন আমাদের জীবনে বর্তমান হয়। ঈশ্বরকে যখন প্রশ্ন রেখেছিল মুশিও যাত্রা পুস্তকে, যদি প্রশ্ন করে ইহুদি জাতি তোমার নাম আমি কি বলবো, উনি বলেছিলেন আমি আমি, আমার কোনো নাম হয়। সেই তিনি তিনি, অথচ আজকে তার নামে ডাক বলতে, তার ক্রিয়া, তিনি যে সার্বভৌম ঈশ্বর, সর্বশক্তিমান এলসোডাই, শুধু তাই নয়, ওনাকে এই অংশে যদি আমরা দেখি ইয়োভা ইয়ায়রা বলা হয়, তার মানে হচ্ছে ইনি সকল কিছু যোগানদাতা। আমরা জানি আদি পুস্তকের 22:14 সেই কথাই বলে যে যখন ইশাককে বলি দিতে উদ্ধত হয়েছিল আব্রাহাম, তখন ঈশ্বর তাকে সমস্তভাবে থামিয়ে সেই বলির জন্য তিনি মেষ যোগান দিয়েছিলেন। সেই ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি ইয়েহোভা ইয়াইরা, যিনি সবকিছুর যোগানদাতা, সেই একই ঈশ্বর আজকে আমাদের জীবনে সর্বশক্তিমান। তিনি আমাদের জীবনে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছেন, পাপের মৃত্যু থেকে। তিনি আমাদের জন্য এই এক বলিকৃত মেষ পাঠিয়েছিলেন, সেই মেষ যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য ইয়োয়া জাহেরা। শুধু তাই নয়, আমরা যদি বাক্যে দেখি জেরমিয়তে 8:00, সেখানে তাকে বলা হয়েছে যে সে ইয়োয়া রাফা, যিনি আমাদের স্বাস্থ্যকে সুস্থতা দেন, মনকেও তার পবিত্রতা দেন, উদ্বিগ্ন থেকে উত্তীর্ণ করেন। আর তাই গীত সংহিতায় বলে তিনি ভগ্ন হৃদয়কে সম্পূর্ণ সেই সান্ত্বনা দেন, সুস্থ করেন। আর তাই সেই একই ঈশ্বরকে আমরা উপাসনা করছি। যখন 2 কুরিন্থীয় 6:18 ঈশ্বর বলেছিলেন আমি সর্বশক্তিমান এলসোডাই, তোমার পিতা হইব, তোমরা আমার পুত্র কন্যা হইবে। আর আজকে তার ক্রিয়া সকল কি আমরা জানি ভাই বোনেরা, যে তিনি যে নামে আমি ডাকি না কেন, তিনি আমাদের সর্বশক্তিমান। প্রকাশিত বাক্যে 19:6 বলে হ্যালেলুইয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। এই সেই ঈশ্বর যিনি মানব জাতি পরিত্রাণের জন্য সম্পূর্ণরূপে তার পুত্রকে ক্রুশে রেখেছিলেন, তার শক্তিতে 3 দিন পর তার পুত্রকে পুনরুত্থিত জীবনে রেখেছিলেন। আর তাই আমার তে জীবনে এক নতুন প্রত্যাশা দিয়েছেন এফেসিয় 1:19-20 বলে, 18-20, যে তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে দায় অধিকার প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তার পরাক্রমের মহত্ব কি, ইহা তার শক্তির পরাক্রমের সেই কার্য সাধন অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য থেকে উঠিয়াছেন এবং স্বর্গে তার নিজ দক্ষিণ পার্শ্বে বসিয়াছেন। আজকে যখন আমরা তার উদ্দেশ্যে গীত গাই, ইহুদি জাতি যখন সেই গীত শুনতে গিয়েছিল, তারা সেই 400 বছরের ক্রীতদাস থেকে উদ্ধার পেয়েছিল, তাদের সেই কাননীয় প্রতিজ্ঞাভূমিতে নিয়েছিল, একের পর এক ঈশ্বর তাদের যখন আশীর্বাদ করেছিল, তারা এই প্রভুর উদ্দেশ্যে যিনি এলসাডাই, যিনি সর্বশক্তিমান, তিনি সেই তাদের উদ্দেশ্যে গান, আর কি সেই পিতার উদ্দেশ্যে আমরা গান করছি, কারণ ইহুদি জাতির জন্য তখন উনি এলসাডাই শুধু ছিলেন, ইয়েহোভা রাফা, ইয়েহোভা ইয়াইরা ছিলেন, কিন্তু আমাদের জন্য আরো অধিক উনি আমাদের পিতা, সন্তান দিয়েছেন রোমীয় 8:15 বলে,
বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাওনি যে আবার ভয় করব, মৃত্যু ভয়, উদ্বিগ্ন জীবনযাত্রার ভয়, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছি, যে আত্মাতে আমরা বলি আব্বা পিতা, তাকে ডাকি। আর সেই জন্যই তো আজকে পিতার উদ্দেশ্যে আমরা গান গাইব, প্রশংসা করব, আর সেই সকল আশ্চর্য কাজ আমাদের জীবনে শুধু ইহুদি জাতিদের জন্য না, আজকে আমাদের জন্য করেছেন, তার পবিত্র নামের প্রশংসা করব, শ্লাঘা করব, কারণ তিনি আমাদেরকে পাপের জীবন থেকে মুক্ত শুধু করেননি, প্রতিটা দিন আমাদেরকে বহন করে চলেছেন তার ধন্য অনুগ্রহের তলায়। আর আজকে সেই পিতা শুধু আমাদের পিতা হওয়ার যোগ্যতা দেননি, তিনি আমাদেরকে সেই সকল আত্মার পিতা। হিব্রিয় 12:9 পড়লে শুনি যে আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, কিন্তু আমাদের স্বর্গের পিতা, যিনি আত্মা সকলের পিতা, এই পিতা আত্মা সকলের পিতা, এই পিতা শুধু আত্মা সকলের নয়, এই পিতা হচ্ছেন সেই করুণা সমষ্টির পিতা। 2 করিন্থীয় 1:3 বলে যে তিনি করুণা সমষ্টির পিতা এবং সমগ্র সান্ত্বনার ঈশ্বর। ইনি শুধু করুণা সমষ্টির পিতা, আত্মা সকলেরও পিতা নন, উনি জ্যোতির্গণের সেই পিতা। যাকবের 1:17 বলে সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর ওপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়ে আসে, যার মধ্যে পরিবর্তনের ছায়া নেই। আর তাই সেই পিতা সার্বভৌম এলসোডাই তার পূর্ণ শক্তিতে, পরাক্রমে, সার্বভৌমত্বে সেই কাজ করেছিলেন। যোহনের 6:44 বলে যিশু বলছেন, পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করলে কেউ আসতে পারে না, আমি শেষ দিনে তাহাকে উঠাব। আর আজকে যখন আমরা এই গীত গাই, তার প্রশংসা করি, আমরা তার সত্যকে অন্বেষণ করি, আমাদের চিত্ত আজকে আনন্দিত, আজকে আমরা জানি সেই পিতা আমাদের জীবনকে পূর্ণতায়, আমাদের মৃত্যুর পরও আমাদের সাথে থাকবেন, আমাদের পুনরুত্থিত জীবন দেবেন খ্রিস্টের মতো। আর তাই তার আমরা শ্রীমুখ আজকে খুঁজব, যিনি সার্বভৌম ঈশ্বর, মহাশক্তিমান এলসাডাই, যিনি ইয়োবা জায়রা আমাদের জীবনের সবকিছু যোগানদাতা, যিনি ইয়োবা রাফা আমাদের জীবনের দৈহিক আত্মা সুস্থকারী, যিনি আমাদের সর্বোচ্চ জীবনের কর্তা। তার আশ্চর্যের সকল সকল আমরা স্মরণ করি, এবং আসুন এই প্রার্থনার মধ্য দিয়ে আগামী দিনগুলো তার কাছ থেকে সেই শাসন কলা চাই, যার মধ্য দিয়ে আমরা পূর্ণ প্রত্যাশায় তার জীবনের প্রশংসা বহন করব। আর আজকে আমরা তাই গত সপ্তাহের জন্য না, আগামী দিনের পরিত্রাণের বার্তায় ঈশ্বর যিশুর মধ্য দিয়ে আমরা উল্লসিত হই, তাকে স্তব করি, ধন্যবাদ দিই, প্রশংসা দিই, কারণ উনি তাহারই যোগ্য। আসুন সেই পরিত্রাণ পরিত্রাণের জয় উল্লাস আজকে সকলে মিলে করি। ধন্যবাদ। আমিন।